علي ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মুনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনায় মুনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথিক হতে ওই মদিনার পথিক হতে মন যে আমার চাই মন যে আমার চাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সালিয়াকান্দি উত্তরপাড়া সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আটতম ওয়াজ মাহফিলের জনাব সাহেবে সদর মাননীয় সভাপতি আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক হযরত মাওলানা আরিফুল ইসলাম সালেহী সাহাব খতিব সাহেবনগর বাইতুল্লাহ মানজামে মসজিদ কথা বলেছেন হযরত মাওলানা শহীদুল্লাহ সাহাব সালিয়াকান্দির একজন সুপরিচিত আলেমে দিন আরও কথা বলেছেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহাব আরও রয়েছেন মুফতি সালে আহমদ মনিরি সাহাব এবং মঞ্চে আমার পিতৃতুল্য যারা আমার বাবার সাথে উঠা বসা করেছেন মাজার মসজিদের সম্মানিত হুজুর সেই ছোটো থেকে দেখেছি যারাই উপস্থিত হয়েছেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক আজকের এই প্রোগ্রামে যারাই দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত হয়েছেন
আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কোরআন থেকে কিছু টিপস নিয়ে আমরা বাড়ি যেন যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে প্রোগ্রাম, আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামের বিনিময়ে প্রত্যেক কবরবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলি আমিন। যেহেতু কবরবাসীদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম, তো অল্প সময়ে আমরা কবরের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলতে চাই, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সম্মানিত যুবক ভাইরা, অনেক কষ্ট করে আমাদের 10 ফেব্রুয়ারি মানিককান্দি প্রোগ্রামে গিয়েছিল, অনেক কষ্ট করেছেন এই শিডিউলটা পেতে। এখান থেকে আমার আজকে দুলারামপুরে একটি প্রোগ্রাম রয়েছে, সেজন্য সময়টা আমার অল্প হবে, কিন্তু অল্প সময়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস নিতে চাই যা আমাদের কবর জিন্দগিতে পরকালীন জীবনে অনেক ভালো হবে এবং জীবনটা হয়ে যাবে সাকসেসফুল লাইফ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমের কিছু কথা শোনার, বলার, বুঝার, আমল করার তাওফিক দিক বলি আমিন। এখানে আসার তাওফিক দিয়েছেন কে? আল্লাহ। সব জায়গায় প্রশংসা করব কার? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। পরকালে পাপ পুণ্যের হিসাব নেবেন কে? আল্লাহ। পুকুরে পুকুরে মাছ দিয়েছেন কে? আল্লাহ। গাছে গাছে ফল দিয়েছেন কে? আল্লাহ। করোনা ভাইরাসের এই সময় আমাদেরকে বাঁচিয়ে রাখলেন কে? যে আল্লাহ এত নিয়ামত দিলেন, সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরুদ পড়ার দরকার আছে না নাই? আখিরি জামানার পয়গাম্বর নবী কুলের সম্রাট দুজাহানের বাদশাহ নবী সরকারে দুজাহা সুলতানুল মদিনা গোটা দুনিয়ার মানবতার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র কোটি শ্রদ্ধার সাথে দরুদ পড়ছি, পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে রব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আমার হাবিব দোস্ত, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সকল মানুষদের কাছে আপনি সুসংবাদ প্রেরণ করে দেন, সুসংবাদ শোনায় দেন। বিশ্বনবী বললেন, কি সুসংবাদ? রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার ভিতরে যারা কবরের প্রস্তুতি গ্রহণ করবে তাদের প্রত্যেকের জন্যে আমি আল্লাহ আমার কোরআনের মাধ্যমে বড় সুপার বড় সুসংবাদ আমি আল্লাহ পাক তাদের জন্য রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা বললাম, কবরের জন্য যারা প্রস্তুতি নেয় তাদের জন্য আপনি সুসংবাদ দিচ্ছেন, কবর সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য দেন। রাব্বুল আলামিন বললেন, এমন একটা জীবন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়াতে আসার আগে একদিন তোমার দেহটা, তোমার স্বাস্থ্য, তোমার মন, তোমার মস্তিষ্ক উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিলে না, তোমার এক সময় প্রাণ ছিল না, এই দুনিয়ার ভিতরে তোমার প্রাণ বলতে কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনতো না, জানতো না, কিভাবে তুমি কুফরি করো, কিভাবে তুমি নাফরমানি করো, তোমরা কি ভুলে গেছো নাকি একদিন তোমার আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, সে কি আমার সামনে আসবে না?
মানুষ কি এটা মনে করেছে নাকি তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হলো? আল্লাহ বলেন না, কোনো মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেকটা মানুষের সব হিসাব আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ পাক নেব। রাব্বুল আলামিন বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষেরা, ওই ছোট্টবেলার পৃথিবীতে আসার আগের কথাগুলো স্মরণ করো। তোমার নাম আব্দুল করিম হবে, এটা পৃথিবীর কেউ জানতো না। তোমার বাবার পাঁচটা সন্তান হবে, তোমার বাবা নিজেই জানতো না। তোমাদের এই দুনিয়ার সম্পর্কে কোনো অস্তিত্বই বিদ্যমান ছিল না। মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়ায় বেরিয়ে এসেছিলে, মায়ের পেট থেকে যখন আল্লাহ তাআলা তোমাকে বের করে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই সময় পর্যন্ত দুনিয়ার কোনো বিষয় সম্পর্কে তোমার জ্ঞান ছিল না। আল্লাহ পাক কোরআনের ভিতরে এভাবে আমাদেরকে বুঝাচ্ছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন বান্দাকে আমি আল্লাহ পাক বের করলাম, দুনিয়ার কোন বিষয়বস্তু হিসেবে, দুনিয়ার কোন জ্ঞান সম্পর্কে, লা তাআলামুনা শাইআ, দুনিয়ার কোন বিষয় সম্পর্কে তোমার জানা ছিল না, জ্ঞান ছিল না। কে তোমার বাবা সেটা তুমি জানতে না, কে তোমার দাদা সেটা তুমি জানতে না, তোমার কি নাম হবে সেটাই তুমি জানতে না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমাকে বড় করলাম, আস্তে আস্তে করে তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে, মায়ের বুকের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ তাআলা খাদ্যটাকে রিজার্ভ করলাম। শোনো শোনো, মায়ের পেটে যখন তুমি ছিলে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাভির তারের সাথে তোমার একটা তার যুক্ত করে দিয়া আমি আল্লাহ তাআলা সেখানেও তোমার যত্ন আমি করেছি। মায়ের পেটের ভিতরে যেই জায়গাটাতে আমি আল্লাহ তোমাকে রেখেছিলাম, একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ রেখেছি, যে সুরক্ষিত জায়গায় দুনিয়ার কোনো বিপদ তোমাকে স্পর্শ করে নাই, 24 ঘন্টা আমি আল্লাহ তোমারে পাহারা দিয়েছি। এবার মায়ের পেট থেকে তুমি পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পরে তুমি কি খাবে, কিভাবে তুমি বড় হবে, তোমার জন্য আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের স্তনের ভিতরে তোমার জন্য দুধটাকে আমি আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছি। বিজ্ঞানীরা বলেছেন একজন মায়ের বুকের দুধের মধ্যে আল্লাহ তাআলা ওই যেই সন্তান দুধ পান করে সেই জায়গাটার ভিতরে একটা দুইটা নয়, বিজ্ঞান 32 খানা ছিদ্র খুঁজে পেয়েছে। বিজ্ঞানীদেরকে আমি প্রশ্ন করলাম, আপনারা এই তথ্য কেন দিলেন? বিজ্ঞানীরা বলল, আল্লাহ তাআলা কত মহান, আমরা গবেষণা করে বড় অবাক হয়ে গেলাম, আল্লাহ তাআলা মায়ের স্তনের উপরে তিনি একটা ছিদ্র রাখতে পারতেন, কেন সেখানে তিনি 32টা ছিদ্র রাখলেন? বিজ্ঞানীরা বলছেন যদি শুধুমাত্র একটা ছিদ্র থাকতো তাহলে সন্তান ছোট্ট মানুষ, শিশু বাচ্চা মানুষ চুষা মারলে পরে বেশি করে দুধ যদি চলে আসে, ছোট্ট শিশু তার গলার ভিতরে আটকে গিয়ে সে বিপদে পড়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্য সেই জায়গার ভিতরে গনে গনে 32 খানা ছিদ্র রেখে দিয়ে বান্দা যেন দুধ যখন চুষা মারে সাথে সাথে যেন প্রয়োজন মতো পরিমিত দুধ যেন বান্দার জবানে আসতে পারে, সেই জন্য আমি আল্লাহ অটোমেটিক 32 খানা ছিদ্র রিজার্ভ করে রেখেছি। আজকের বিজ্ঞানীরা বলেছেন মায়ের বুকের দুধ নিয়ে বিজ্ঞান গবেষণা করেছেন, গাভীর দুধ নিয়ে বিজ্ঞান গবেষণা করেছেন, বিজ্ঞান অবাক হয়ে গেছে, একটা গাভীর দুধের মধ্যে যেই রকমের মেডিসিন আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রকমের সকল প্রকারের উপকরণ আদি আল্লাহ তাআলা দিয়েছেন, আমার ভাইয়েরা বিজ্ঞানীরা বড় অবাক হয়ে গেলেন। একজন
মায়ের দুধের মধ্যে সন্তানের জন্য আল্লাহ তাআলা যত কিছু রেখে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে মায়ের বুকের দুধের মধ্যে সন্তানের জন্য দেহের জন্য অ্যান্টিবডি সহ আরো যত রকমের রোগ প্রতিরোধের উপকরণ প্রয়োজন সবগুলো আল্লাহ মায়ের বুকের দুধের মধ্যে অটোমেটিক ফিট করে দিয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর একটা তথ্য দিয়েছে কদিন আগে, আপনারা জানলে অবাক হবেন, ক্যান্সার রোগের জন্য যে ধরনের মেডিসিন তৈরি করা হয় বিজ্ঞান মায়ের বুকের দুধটাকে নিয়ে তারা গবেষণাগারে পরীক্ষা করে দেখলো সত্য সন্তানের যাতে ক্যান্সার না হয় ক্যান্সার রোগের প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত মায়ের বুকের দুধে আল্লাহ রিজার্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কত সুন্দর করে তোকে আমি আল্লাহ তাআলা দুধ পান করালাম, অত বড় আস্তে আস্তে করে বান্দা তুমি বড় হবে, বড় হওয়ার পরে তোমার গরম খাদ্য খাওয়া প্রয়োজন। আবার বিজ্ঞানীরা এটাও গবেষণা করেছেন মায়ের বুকের যে দুধটা বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন আমার আল্লাহ পাক কত দয়ালু কত মহান, যদি বেশির গরম থাকতো তাহলে সন্তান তুষা মারলে তার মুখের মধ্যে বিরাট গরমের তাপের কারণে তার কষ্ট হতো ছোট্ট মুখ, এই জন্য আল্লাহ তাআলা বেশি গরম মায়ের বুকের দুধটাতে রাখে নাই, ছোট্ট শিশু বাচ্চা যা পান করলে পরে তার জন্য আরামদায়ক হবে। আল্লাহ তাআলা মায়ের বুকের দুধটাকে ওই রকমের খাদ্যের উপযোগী করে তৈরি করে রেখে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলছেন বান্দারে এই সমস্ত নিয়ামতের পরে আমি আল্লাহ তাআলা তুই যখন বড় হইলি যখন তোর পুষ্টিকর খাদ্য আরো বেশি খাওয়া প্রয়োজন, গোস্ত খাওয়া প্রয়োজন, বিভিন্ন মাছ খাওয়া প্রয়োজন, তারপরে এই যে হাড্ডি চিবিয়ে খাওয়া প্রয়োজন, বর্তমান বিজ্ঞান বলেছে একটা মাছের ভিতরে যত রকমের পুষ্টি আছে তার চাইতে আরো বেশি পুষ্টি রয়েছে একটা মাছের যে কাঁটা রয়েছে কাঁটার প্রত্যেকটা আটায় আটায় ছিদ্র ছিদ্র, বিজ্ঞানীরা বলেছেন যারা চিবিয়ে খাবে তাদের পুষ্টিটা আরো বেশি তারা অর্জন করতে পারবে। আল্লাহ বলেন বান্দারে ওই যে মাছের কাঁটাটা তুই চিবিয়ে খাবি কিভাবে তুমি খাইবা, আমি আল্লাহ তাআলা কাঁটাগুলোকে চিবিয়ে খাওয়ার জন্য তোমার সময় মতো যেই সময় তোমার মুখে দাঁত প্রয়োজন ওই সময় আমি আল্লাহ মুক্তার দানার মতো সাদা দাঁত আমি আল্লাহ ফিট করে দিয়েছি। ওরে বান্দা কিভাবে তুই আমারে অস্বীকার করবি, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কিভাবে তুমি এই সমস্ত অস্বীকার করবে, একদিন তুমি নিষ্প্রাণ ছিলে আবার তোমাকে আমি আল্লাহ তাআলা মৃত্যুদান করব, মৃত্যুদান করার পরে আবার তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এই দুনিয়াটা তোমাদের জন্য চিরজীবনের জন্য নয় একদিন মৃত্যু তোমাদেরকে ঠাস করে তোমাদেরকে গ্রাস করে ফেলবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে ও তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে ও তুমি যাবে চলে, ও তোমার বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত, তোমার বন্ধু বান্ধব যত
মাতা পিতা দ্বারা সত সকলে হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা বলেন মাটির ঘর একদিন সবাইকে গ্রাস করবে হে যুবক তোমার আজকের এই সুন্দর চাঁদ মাখা চেহারা একদিন থাকবে না আজ তুমি মরে গেলে আগামী দিন তোমার দেহটা মাটি হয়ে যাবে এই দুনিয়ার ভিতরে মানুষের মরণ হয় দুই ধরনের কেউ ভালো মরণ পায় কেউ খারাপ মৃত্যু পায় আজকে সকালে আমার কাছে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও দেখানো হলো আমি অবাক হয়ে গেলাম একটা যুবক মসজিদের ভিতরে জামাতে নামাজে দাঁড়িয়েছে ইমামের পিছনে জামাতে নামাজ পড়ছে ইমাম সাহেব যখন সেজদায় চলে গেছেন যুবকটাও ইমামের সাথে সেজদায় চলে গেছেন ইমাম সাহেব যখন তাকবীর দিয়ে আবার উঠলো তারপরে যুবকটা আর ওঠে নাই সেজদার ভিতরেই যুবকের মৃত্যু হয়ে গেছে নামাজ সমাপ্ত হওয়ার পরে ইমাম সাহেব তাকে শুধুমাত্র হালকা একটু টাচ করলেন দেখা গেল যুবক সেজদার ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই রকমের মৃত্যু যার হয় তার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে এরপরে আমাকে আরেকটা ভিডিও দেখানো হলো ওই ভিডিওর ভিতরে আমি দেখতে পেলাম একটা বিভিন্ন একটা গানের পার্টি চলছিল গানের পার্টির ভিতরে যুবক তার হাতের ভিতরে বিভিন্ন রকমের ফুল তারপরে তার প্রিয়তম ভালোবাসার মানুষের বিভিন্ন রকমের ফুল ছিল এই যে কদিন আগে 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস গিয়েছে এই বেহায়া দিবসের কারণে বাংলাদেশ তার ভিতরে একটা আজাবের শহর হয়ে গিয়েছিল ঠিক কিনা বলেন বাংলাদেশের ভিতরে যদি বাংলাদেশের যুবকদেরকে যদি তাদেরকে যদি সুন্দর করে আমরা যদি পরিচালনা করতে পারি তাহলে আমার দেশের আর এই যুবকেরাই এই বাংলাদেশটাকে সুন্দর করে পরিচালনার যোগ্য উত্তরসূরী হতে সক্ষম ঠিক কিনা কিন্তু এই যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে ভিনদেশি চ্যানেলের মধ্য দিয়ে এই যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে এই দেশের বিভিন্ন রকমের স্যাটেলাইট ভিনদেশি নাস্তিক্যবাদী চ্যানেলের মাধ্যমে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এরপরে আমি দেখলাম যুবক নাচতেছে ডিজে পার্টি ড্যান্স চলতেছে হঠাৎ করে তার পার্টির সবাই দেখতে পেল মাঝখানে নাচা নাচি করা অবস্থায় মদ পান করা অবস্থায় ঠাস করে লোকটা পড়ে জমিনে পড়ে গেল লোকেরা ধরাধরি করে দেখল এই নাচানাচি অবস্থায় ড্যান্সের ভিতরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মরাটা হলো কুমরা এই মরাটা হলো খারাপ মরা কিন্তু আগে যে মরেছে যার নামাজের ভিতরে মৃত্যু হয়েছে তার মৃত্যুটা হলো সৎ মরা সুমরা তার মৃত্যুটা হলো উন্নত মৃত্যু তার মৃত্যুটা হলো জান্নাত পাওয়ার জন্য অন্যরকম একটা পদ্ধতি হয় মৃত্যু আয় আল্লাহ আমাদের একদিন মৃত্যু হবে জানি না কোন দিন কোথায় মরণ হয় আমাদের মৃত্যুটা তুমি সুমৃত্যু দিও আমাদের মৃত্যুটা তুমি এমন মৃত্যু দিও যাতে করে মরার সাথে সাথে আমাদের লাশটা জান্নাতে ঢুকে যায় বলি আমিন এই দুনিয়ার ভিতরে তিনটা আমল আপনি করে যাবেন মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে অটোমেটিক আপনি সওয়াব পেয়ে যাবেন আল্লাহু আকবার আজকে অল্প সময়ের ভিতরে আমরা তিনটা টিপস আপনাদের খেদমতে আমি দিয়ে দিতে চাই সহিহ মুসলিমের বর্ণনা সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের সামনে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাই কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন তো আমরা দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়ায় কেউ আমরা থাকব না আমাদের উত্তরসূরি মুরব্বীরা চলে গেছেন এখানে আমরা অনেক আছি আমাদের বাবা নাই আছে না নাই অনেকে আমরা আছি আমাদের মা নাই কবরে চলে গেছে অনেকে আমরা আছি আমাদের বন্ধু একসাথে চা পান করতাম সে আজকে কবরে আমি আজকে দুনিয়ায় এরকমও আছে না নাই ও মা একদিন তুমি নতুন শাড়ি পরে তুমি তোমার স্বামীর ঘরে এসেছিলে
আবার একদিন তুমি সাদা কাপড়ের কাপড় পরে তোমার স্বামীর ঘর থেকে বের হয়ে কবরে রওনা দিবে, ঠিক কিনা বলেন? সেই কথা তুমি স্মরণ কর। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমাদেরকে দেন যাতে করে দুনিয়ায় করার পরে মরার পরও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাই। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আজ আমি তোমাদেরকে আজকে আমি মাহরুম করব না, আজকে আমি তোমাদেরকে খালি ফিরত দিব না। আমার নবী এমন নবী, নবীর কাছে যদি কেউ কিছু চাইতো নবীজি তাকে খালি ফিরত দিতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শোনো, আজকে আমি তোমাদেরকে তিনটা কাজ করার কথা বলবো, যদি তোমরা বেঁচে থাকাকালীন সময়ে এই তিনটা কাজ করতে পারো তবে মরার পরেও কবরে শুয়ে শুয়ে অটোমেটিক তোমরা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, একটা মানুষের যখন মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তার আমল সব দরওয়াজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এলাকায় যদি কারো মৃত্যু হয়, এরপরে যদি সে কোটিবার চেষ্টা করে নামাজ পড়তে পারবে নাকি? মৃত্যুর আগে নামাজ পড়ে নাই, মৃত্যুর আগে রোজা করে নাই, মৃত্যুর আগে আল্লাহকে ভুলে গিয়েছিল। হারে যুবক, আমাদের যুবকদের আজকের ফেসবুকের টাইমলাইন গুলো থাকলেই দেখা যায় বিভিন্ন পর্ন স্টারদের গানগুলো তারা শেয়ার মারে, এমন আছে না নাই? হ্যাঁ যুবক, তুমি তোমার একটা গানকে শেয়ার করলাম, তুমি শেয়ার করার কারণে যত মানুষ এই গানটা দেখবে, যত মানুষের গুনাহ হবে, সব গুনাহ তোমার কান্দের উপরে যাবে, নাউজুবিল্লাহ। আবার যদি যুবক তুমি একটা কোরআনের তাফসির শেয়ার করো, সূরা ফাতিহার আয়াত তুমি শেয়ার করো, তোমার কারণে যত মানুষ দেখবে তত মানুষের কোটি কোটি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। আর আমাকে একটা ছেলে বলে যে হুজুর দোয়া করেন যাতে ফেসবুকের মতো হতে পারি। আমার কাছে একটু অবাক লাগলো, ফেসবুকের মতো হতে পারি দোয়া চাওয়া হচ্ছে কেন? বিভিন্ন রকমের দোয়া চায় যে হুজুর আমার সন্তান হয় না, চাকরিতে সমস্যা বা বিভিন্ন সমস্যা আছে, দোয়া করুন আল্লাহ যদি বিপদ দূর করে, কিন্তু ফেসবুকের মতো হতে পারি এই দোয়া সে করলো কেন? আমি বললাম, যুবক আগে তুমি ব্যাখ্যা দাও কেন এইভাবে দোয়া চাইলে। যুবক বলছে, হুজুর ফেসবুকের মতো যেন আমি হতে পারি তার ব্যাখ্যাটা হলো এই, আজকে আমরা যুব সমাজ ফেসবুকের যে স্ট্যাটাস, ফেসবুকের ভিতরে যে উন্নত স্ট্যাটাস, ফেসবুকের তার এই যে ভিউ অপশনে সে লিখে দেয় যে আই লাভ আল্লাহ, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লেখে আমি আল্লাহকে ভালোবাসি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটাই যে লিখেছে তার ভিউতে যে আমার রব আল্লাহ তাকে আমি ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আমার প্রফেট, যে এটা তার ভিউতে লিখেছে, সেই তার পোস্টের ভিতরে, সে তার পোস্টের বিভিন্ন অপশনে ভালো ভালো তার ব্যক্তিগত কিছু ছবি দিচ্ছে, ব্যক্তিগত তারপরে বিভিন্ন হাদিস দিচ্ছে, তারপরে বিভিন্ন কোরআনের তাফসির দিচ্ছে। আমি বললাম, হ্যাঁ এটা তো ভালো। কহজুর যেই ছেলেটা কোরআনের আলোচনাগুলো শেয়ার করলো তার ফেসবুকের জগতে সে সবার কাছে ভালো, কিন্তু ব্যক্তিগত চরিত্র যখন তার গবেষণা করা হয় তখন আর ভালো দেখা যায় না, এরকম আছে না নাই? এটা বড় দুঃখজনক। ফেসবুকে তুমি ভালো হলে তোমার ব্যক্তিগত চরিত্রে ভালো হলে না, তোমার জীবনটা সাকসেসফুল লাইফ হবে না, বরং তুমি ফেসবুকে যেরকম ভালো, যেরকম তুমি লিখেছ যে আওয়ার হলি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঠিক তেমনি ভাবে বাস্তব সারা জীবনটা এই রকম করে নবীকে মানো, মরার পরে তোমাকে মানুষ বলবে ছেলেটা খুব ভালো ছিল, জানাজার ময়দানে সবাই সাক্ষ্য দেবে এই ছেলেটা ভালো ছিল, আর সবার সাক্ষ্য শুনে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সুন্দর চরিত্র গঠন করতে হবে যুবক।
আজকের পর থেকে কোন পর্ন স্টারদের শেয়ার মারা যাবে না, আজকের পর থেকে ফেসবুকের স্ট্যাটাস হবে কোরআনের স্ট্যাটাস, ঠিক কিনা বলেন? কারা কারা আমরা পারবো দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হে যুবক, তুমি যদি আজকে লিখো সালিয়াকান্দি মুরাদনগরের মাহফিল, তোমার এই স্ট্যাটাসটা পড়ে যত মানুষ কোরআনের মাহফিল শুনতে আসবে তত মানুষের যত কোটি কোটি সওয়াব হবে, আমার আল্লাহ তোমার আমলনামায় ওই কোটি পরিমাণ সওয়াব দিয়া দিবে। আবার পক্ষান্তরে তুমি একটা খারাপ কাজ করলাম, তোমার কারণে যারা আমার যত মানুষ খারাপ কাজ করবে তত মানুষের সব গুণাগুলো তোমার আমলনামার ভিতরে অটোমেটিক চলে আসবে, নাউজুবিল্লাহ। এই জন্য যুবকেরা, আমাদের আগামী দিনের যুবকদের কার্য খারাপ হবে, আমাদের সব কিছু আমরা চালাবো এমন কিছু করে যাতে আমাদের আল্লাহ সবসময় খুশি থাকে, ঠিক কিনা বলেন? মৃত্যু হয়ে যাওয়ার পরে আমলনামা সব বন্ধ হয়ে যায়। বিশ্বনবী বললেন তিনটা আমল করো, মরার পরেও কবরের সহিত তুমি সওয়াব পাবে। প্রথম নম্বর হলো সদকায়ে জারিয়ার আমল। প্রথম নম্বরের আমল কি? সাহাবাই কেরাম বললেন হুজুর সদকায়ে জারিয়া কি? বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা, কোন একটা নদীর সামনে যখন গিয়েছ দেখবে নদীর স্রোত বন্ধ নাই, চলতে আছে চলমান। সাহাবাই কেরাম বললেন হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। বিশ্বনবী বললেন সদকায়ে জারিয়া হলো এমন একটা আমল যে ব্যক্তি বেঁচে থাকাকালীন সময়ে একটা মসজিদের ভিতরে দুইটা টাকা দান করেছিল, বেঁচে থাকাকালীন সময়ে মাদ্রাসায় দুই টাকা দান করেছিল, বেঁচে থাকাকালীন সময়ে একটা মাদ্রাসার তালিবুল এলম ছাত্র, এই যে সাহেবনগর মাদ্রাসা, এই একটা ছাত্রকে আপনি ধরে তাকে একটা কোরআন কিনে দিলেন, একটা জামা কিনে দিলেন, সে থাকার জন্য একটা মাদ্রাসার রুম আপনি করে দিলেন, এই যে সদকায়ে জারিয়া করে দিলেন। বিশ্বনবী বলেছেন এই আমলটা করার কারণে আপনি যখন মরে যাবেন কবরে থেকেই আপনি সওয়াব পেতেই থাকবেন। এরপরে আপনি কলেজ করেছেন, এই কলেজের মাধ্যমে যত ছাত্র উপকৃত হবে, যত মানুষ ভালো কিছু শিখবে, মাদ্রাসা করেছেন, হসপিটাল করেছেন মানবতার কল্যাণে, যত মানুষ উপকৃত হবে কেয়ামত পর্যন্ত। আবার আপনি আর একটা পোল করেছেন, ব্রিজ করেছেন, ব্রিজ দিয়ে যত মানুষ হেঁটে যাবে উপকৃত হবে কেয়ামত পর্যন্ত, যত মানুষ তারা উপকার লাভ করবে। আপনি মানবতার কল্যাণে কাজ করার কারণে কবরে থেকেই এই ধরনের সওয়াব পেতেই থাকবে। এরপরে ফেসবুকের বিকরে ভিতরে আপনি একটা ভিডিও স্ট্যাটাস করলেন, ওই ভিডিওটার ধরনটা হলো এই, একটা কোরআনের মাহফিল, কোরআনের তাফসির। বিশ্বনবী বললেন তুমি একদিন মরে যাবে কিন্তু তোমার ফেসবুক মরে যাবে না, মরে যাবার পরে তোমার আইডির জায়গায় আইডি থেকে যাবে, মরার পরে যত মানুষ তোমার এই ফেসবুকের স্ট্যাটাস যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত যত মানুষ তোমার এই তোমার স্ট্যাটাস এই ভিডিওটা দেখে ওয়াজ মাহফিল ইসলামী আলোচনা দেখে উপকৃত হবে, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পেতেই থাকবে। দুই নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী আলেম, দুনিয়ায় থাকতে মানুষকে কিছু উপকারী আলেম দিয়া যাও। সাহাবাই কেরাম বললেন হুজুর এটার ব্যাখ্যা কি? বিশ্বনবী বললেন উপকারী আলেম হলো এই যে তুমি একজন মানুষকে ভালো কাজের কথা বলেছ, তোমার কথায় মানুষগুলো ভালো কথা বলেছে, ভালো কথা শুনেছে, তোমার কথায় মানুষগুলো আমল করেছে। এই যে মসজিদের মিম্বরের ভিতরে প্রতি সপ্তাহে জুমার দিন খতিবগণ কোরআনের কথা বলেন, এই কোরআনের কথাগুলো যত মানুষ শুনবেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবেন, খতিব সাহেব যদি মরেও যান তিনি কবরে থেকে উনি যে আগে মানুষকে ভালো কথাগুলো বলেছিলেন কবরে থেকেই সওয়াবগুলো তিনি পেতেই থাকবে। এরপরে একজন কোরআনের মুফাসসির, তিনি তার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে কোরআনের প্রতি ইনভাইট করেছেন, ইসলামের প্রতি ইনভাইট করেছেন। ওই আলেমের কথা যত বছর পর্যন্ত মানুষ শুনবে কিয়ামত পর্যন্ত ইউটিউবের ভিতরে আলোচনা থেকে যায় আছে না নাই, মিলিয়ন মিলিয়ন মানুষ ওই আলোচনাগুলো দেখে।
আমাদের দেশে প্রচুর বিরাট বিরাট বাগা বাগা বড় বড় কোরআনের মুফাসসির ছিল, আজকে যারা দুনিয়ায় নাই কিন্তু তাদের আলোচনা ইউটিউবে আছে না নাই? ওই আলেমগুলো কবরে পড়ে আছে, তাদের আলোচনা মানুষ দেখার কারণে তিনি কবর থেকে অটোমেটিক সওয়াব পাচ্ছেন। আবার একজন আলেম একটা কিতাব লিখলো, ওই কিতাবের ভিতরে মানবতার কল্যাণে বক্তব্য আছে। আমার দেশের ভিতরে হাজার হাজার সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন যারা তাদের নিজের লিখনের মাধ্যমে তিনি তারা কোরআনের খেদমত করে গেছেন। আপনারাও দোয়া করুন, আমারও কয়েকটা পাঠ্যলিপি রয়েছে, গ্রন্থ রয়েছে। এই সমস্ত আলেম ওলামাগণ যেই সমস্ত পুস্তকগুলো মানুষের মাঝে দিয়ে যান, কেমন পর্যন্ত যত মানুষ ওই আলেমের লেখা বইটা পড়ে উপকৃত হবে। আলেম কবরে চলে গেলেও ওই যে সমস্ত মানুষগুলো তার লেখা বই পড়ে উপকৃত হবে, তারা যেই সওয়াব অর্জন করবে আলেম কবর থেকেই সেই সওয়াব তারা পেয়ে যাবে। এবার আপনি বলতে পারেন আমি বঞ্চিত হব, বিশ্বনবী বললেন না তুমি বঞ্চিত হবে না, হ্যাঁ যুবক তুমি বঞ্চিত হবে না, তুমি এরকম কাজ ভালো কিছু কাজ তুমিও করতে পারো। এলাকার ভিতরে তুমি রাস্তার মোড়ে মোড়ে তুমি সুবহানাল্লাহ লিখে লাগিয়ে রাখতে পারো, যত মানুষ হেঁটে যাবে তোমার লেখাটা একবার সুবহানাল্লাহ পড়বে, যত মানুষ পড়বে তোমার আমলনামায় তত মানুষের সওয়াব অটোমেটিক তোমার আমলনামায় চলে যাবে। অনেক এলাকায় আমি গিয়েছি দেখেছি যুবকেরা রাস্তার মোড়ে মোড়ে লাগিয়ে রেখেছে সুবহানাল্লাহ, অনেক জায়গায় রেখেছে আলহামদুলিল্লাহ, আরেক জায়গায় লিখে রেখেছে আল্লাহু আকবার, এইভাবে করে কিছু ইসলামী দোয়া কালাম তারা লিখে রাখে, ইসলামী কিছু বিভিন্ন রকমের তারা ওসিয়ত নসিহত তারা লিখে রাখে। এগুলো লিখে রাখার কারণে যত মানুষ পড়বে যারা লিখেছে তাদের যত মানুষ পড়বে তত মানুষের সওয়াব যারা এটা লিখেছে তাদের আমল নামায় অটোমেটিক ঢুকে যাবে। এই ধরনের ভালো কাজ আপনি করতে পারেন। তিন নম্বর হলো আওয়ালাদিন সালেহিন ইয়াদউলা, একটা সন্তানকে এমন ভাবে আপনি গঠন করেন যেই সন্তান আপনি অন্তকালের পরে আপনার জন্য দোয়া করতে পারে। কোন একজন বাবা যদি এমন একটা সন্তান রেখে যায় যেই সন্তান বাবার অন্তকালের পরে দোয়া করতে পারে, ওই সন্তান যদি বাবা অন্তকালের পরে দোয়া করে বাবা কবর থেকেই সন্তানের নেক আমলের সওয়াব পেতেই থাকবে। এই জন্য এই রকমের নেক সন্তান রাখার দরকার আছে না নাই? ওই সন্তান আপনি যেদিন অন্তকাল করবেন ওই আমার পিতা সবচেয়ে সৌভাগ্যবান যেই পিতা অন্তকালের পরে তার সন্তান বাবার লাশটাকে সামনে রেখে বাবার জানাজার ইমামতি করে এরপরে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পারেন তো ভাই বলুন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি অন্তকালের পরে আপনার সন্তান যখন এই দোয়াটা পড়বে আপনার সন্তানের দোয়া শেষ হতে দেরি হবে, আপনার কবরে আজাব আমার আল্লাহ মাফ করতে আমার আল্লাহর এক সেকেন্ড দেরি হয় না। সন্তানগুলোকে ভালো কিছু শিক্ষা দিয়ে যান, সন্তানগুলোকে ভালো কিছু করার শিক্ষা দিয়ে যান। এই জন্য আমাদের প্রত্যেককে কবরের প্রস্তুতি এরকম করে নিতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এভাবে করে চলে যেতে হবে, সবাই চিরকাল থাকবো না, তবে ওই ব্যক্তি সফল যে কবরের জীবনে সফল, ওই ব্যক্তি দুর্ভাগ্য যে কবরের জীবনে ধরা পড়বে, ঠিক কিনা বলেন? যখন এই কবরের পাশ দিয়ে হেঁটে যাবেন ওই কবরের পাশের তাকায় আপনি চিন্তা করবেন আমিও একদিন এই কবরে আসব, তখন সাথে সাথে চিন্তা করবেন এই কবরের জন্য আমার কি প্রস্তুতি আছে। দেখবেন এই চিন্তা করার সাথে সাথেই আপনার বিবেক আপনাকে মেসেজ দিয়ে দিবে, বান্দা
তুমি তাড়াতাড়ি কবরের প্রস্তুতি নাও, ঠিক কিনা বলেন? হাউ মাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার, পরকালের জন্য কার কতটুকুন প্রস্তুতি আমরা নিয়েছি? ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দিয়ে যাচ্ছেন, এমন ভাবে কান্না করতেছেন মনে হচ্ছিল যেন পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে। যারা আপনারা অনেক সময় ওই যে উজু করার সময় ট্যাপ ছাড়েন, পানিগুলো যেভাবে অঝোর দ্বারায় আওয়াজ করে করে পানি পড়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে এইরকম গড়গড় পানি পড়া আরম্ভ হয়ে গেছে। যেহেতু সাহাবাই কেরাম বলতেন, ওসমান আপনি একজন বিশ্ববিখ্যাত সাহাবি, দুনিয়াতে থেকেই বিশ্ব নবী বলেছেন, ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতের মালিক, ওসমান জান্নাতের মালিক, জান্নাতের মালিক হওয়ার পরেও আপনি কেন কবরের পাশে এত কান্দেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার সাহাবারা তোমরা কি জানো নাই, আমার বিশ্ব নবী বলেছেন কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার। আপনারা যারা বিমানে সফর করেছেন, এই যে কদিন আগে আমি বিমানে অনেকগুলো প্রোগ্রাম শেষ করলাম, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, প্রথমে একটা কাউন্টারের ভিতরে ছোট পাতলা একটা পরীক্ষা নিরীক্ষা করা হয়, সর্বশেষ যখন বিমানের ফ্লাইট ওকে হয়ে যাবে তখন সেখানে ইমিগ্রেশনে কড়াকড়ি তাকে পরীক্ষা করা হয়, হাতের আমার গলিটা পর্যন্ত খোলা হয়, এরপরে আমার ব্লেজার খুলে ফেলেছে, এরপরে আমার পকেটের ভিতরে তারপরে তার জাতীয় কিছু আছে কিনা এমন ভাবে গভীর ভাবে পরীক্ষা নিরীক্ষা করে। এই পরীক্ষায় যদি কোনো একজন যাত্রী পাশ হয়ে যায় তার জন্য বিমানের ফ্লাইট ওকে, যদি কেউ ধরা পড়ে যায় বিমানের ফ্লাইট তার বাতিল হয়ে যায়। বিশ্বনবী বলছেন ঠিক সেম একটা মানুষের জীবন এমন, কবরের জীবনটা হলো একটা ইমিগ্রেশন কাউন্টারের মতো। এই কবরের জিন্দগিতে ফেরেশতারা পুঙ্খানুপুঙ্খানু তাকে হিসাব নিবেন। ওই কবরের জীবনে যদি কোনো একজন মানুষ ধরা পড়ে যায় তার জন্য সামনের জায়গা সব অন্ধকার, আর কবরের জীবনে যদি কোনো একজন মানুষ মুক্তি পেয়ে যায় তাহলে হাসর মিজান ফুল সিরাত সব জায়গায় আল্লাহ তারে ওকে করে জান্নাত দান করে দিবে। এই জন্য বিশ্বনবী বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরে আজাব থেকে আমাকে নাজাত দাও। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কেরাম অবাক হয়ে গেলেন, বিশ্বনবী কেন বলছেন আমাকে কবরে আজাব থেকে বাঁচান? কারণ তিনি তো জান্নাতের সমস্ত দরওয়াজার মালিক, আল্লাহ তো তারে জান্নাতের পাওয়ার দিয়া দিছেন, কেন তিনি বলছেন কবরে আজাব থেকে আমি পানা চাই? মুহাদ্দিসরা লিখেছেন বিশ্বনবী তার উম্মতদেরকে সতর্ক করার জন্য এই রকম করে বিনয়ের সাথে আল্লাহর দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ, বিশ্বনবী রাতের গভীরে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামি'ই নূরা ওয়া আন ইয়ামিতি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা। এই দোয়াটা যে ব্যক্তি ফজরের নামাজে আযানের পরে দুই রাকাত সুন্নত পড়ে, দুই রাকাত ফরজ পড়ার আগে পড়বে, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন তার জন্য তার চতুর্দিকে আল্লাহ জান্নাতের নূর নাজিল করে দিবে। বিশ্বনবী দোয়াটা পড়তেন, এভাবে তিনি কবরের আযাব থেকে তিনি আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবরের আযাব থেকে নাজাত দান করুক, আমরা বলি আমিন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম, কবরের প্রস্তুতি আমরা নিয়ে সর্বত্র এমন ভাবে জীবন যাপন করব যাতে করে আমরা আমাদের আজকের মৃত্যু হলে আল্লাহর সামনে কিছু নেক নিয়ে যেন উঠতে পারি। এই জন্য আজকের পর থেকে আমরা সকল প্রকার গুনাহের কাজটাকে বর্জনের ঘোষণা দিলাম, বলি আমিন। একটুখানি জিকির করেন, লা ইলাহা পর্যন্ত, কিন্তু তারপরও মোটামুটি 9টা হয়ে গেছে।